নাপিত নিতাই সিনেমার পোকা, তবে সে যে কোনো নায়কের মতোই চুল কাটতে পারে। যে যেমন নায়কের মতো চুলের ডিজাইন করতে চায়, সে ঠিক তেমন করে তার চুল কেটে দেয়। কি গো নিতাই কাকা, তোমার পুজো করা হলো? পুজোর সময় বিরক্ত করিস না তো, দেখছিস না আমি আমার গুরুর পুজো করছি এখন। গুরু বল, এবার কি ছাড় দেব বল। সামনে তো পুজো এসে গেল, আমার হিরোর মতো স্টাইল করে দাও দেখি। বেশ তো বেশ, তাই হোক। আর ডায়লগ হবে তো? হবে হবে, বল না কোনটা চাস, নতুন পুরনো সব পাবি। এই সিনেমা পাগল লোকটাকে নিয়ে যে কি করি না, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। এই শোনো, তুমি বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। আমি বাড়ি চললাম, বাড়ি গিয়ে রাতে রান্নাও করতে হবে, খেতেও তো হবে নাকি? ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে রান্না চাপাও, আমি লাস্ট শোটা দেখেই চলে আসছি। এই কে, বলছিস কারো? আরে না না, আরে কালকে অনেক রাত অব্দি নাইট শো দেখেছি তো, আমার গুরু সিনেমা এসেছে। এই শুরু হলো, শুরু হলো। থাম থাম থাম, শোন, সামনেই আমার মেয়ের বিয়ে, কাল বেয়াই বিয়ান আসছে, আমার চুলটা একটু ভদ্র সভ্য ভাবে ছেঁটে দে, কেমন? তো দিচ্ছি। ওরে ওরে, বেয়াই বিয়ানের সামনে আমাকেও তো একটু সুন্দর দেখাতে হবে, বল। একদম পক্কা। ওরে ও নিতাই, আর কতক্ষণ রে, হয়েছে? ঘুমের ঘোড়ায় কি সপনাস করে ফেলেছি রে, আজ তো প্রধান আমায় আসতে রাখবে না, তার চেয়ে যদি প্রাণ বাঁচাতে চায় এখান থেকে পালাই। বাবা রে বাবা, বুঝলি নিতাই, আমার মনের মতোই জামাই হয়েছে। আহ আহ, বড় ভালো ছেলে বুঝলি। বাবা রে বাবা, বলি কথা শুনতে পাচ্ছিস? আরে আরে, আর কতক্ষণ লাগবে রে, আমার যে অনেক কাজ পড়ে আছে। নিতাই নিতাই, আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। এই গাঁয়েরই পঞ্চায়েত প্রধান আমি, আমি 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 এই গ্রামে ঢোকাই তোর বন্ধ করে দেবো, দেখে নেবো আমি। এখন কি হবে, আর কি গ্রামে ঢুকতে পারবো? বল, তোর কথা খুব মনে পড়ছে রে, তোর সিনেমায় কাল হলো, আর সিনেমার কথা মুখেও কোনোদিনও আনবো না। কি কথা মুখে আনবে না হে? তুমি কথা বলতে পারো? তা তোমরা কি ভেবেছো, তোমরা মানুষেরাই শুধু কথা বলতে পারো? আমরাও আমাদের ভাষায় কথা বলি, তোমরাই শুধু বুঝতে পারো না। আমি তোমাকে শুনিয়ে দিলাম যে আমরাও কথা বলতে পারি, তা বলো তোমার সমস্যাটা কি? খুবই অন্যায় করেছো, আমার চেয়েছো। বুঝেছি, ফিরে যাও। রূপা ফিরে গেল তো বিপদ, আর বউকে স্বামীর মোড়া মুখ দেখতে হবে। বেশ,
তা তুমি যদি আমার একটা উপকার করো তাহলে আমি তোমার রূপ বদলের একটা ব্যবস্থা করে দিতে পারি। বলো বলো। লোমগুলো বড্ড বেড়েছে হে, কদিন ধরে খুব চুল করছে, একটু ছেঁটে দাও দিকিনি। এক্ষুনি করে দিচ্ছি। বড় ভালো কেটেছো হে, বল বল কি চাও বলো। আর বউ? আহা, বউ কোথায় পাবো? তবে বললাম তো তোমার রূপ বদলের একটা ব্যবস্থা করে দিতে পারি। তাই দাও, একটা মানুষের কাছাকাছি যদি বানিয়ে দাও, যেমন শিম্পাঞ্জি। না হে, শিম্পাঞ্জি দেখলে লোকে ভয় পাবে, তার থেকে বাঁদর ভালো। এ গাছ ও গাছ ঝুলে চলে যেতে পারবে বউয়ের কাছে। তবে তোমার গলাটা একই থাকবে। একটা অনুরোধ। আবার কি? চুলটা যদি রাখা যায়। তা বেশ, তবে একটা কথা জেনে রাখো, যদি ক্ষমা না চাইতে পারো তবে কিন্তু সারা জীবন বাঁদর হয়েই গাছে ঝুলে থাকতে হবে। চলি যাও যাও যাও, ফিরে যাও ফিরে যাও, ক্ষমা চেয়ে নাও। বউ এক গ্লাস জল দে, জল। আরে বউ আমি রে তোর নিতু সোনা, নিতু সোনা 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 সোনা। এই এই দূর হ, দূর হ। এই দেখ তোমার মাথার চুল। দেখ আমার স্বামীর মাথার চুল ছেড়ে লাগিয়েছো, দেখি দেখি। আরে লাগছে তো, আর ওরে বাবারে লাগছে। আসল আসল না তো কি, এ আমার চুল। ওগো ওগো তুমি? আরে সব ভেড়ার জাদু শোন বলছি। বউ আমাকে কড়া দিন তোর কাছে লুকিয়ে রাখ রে, তারপর দেখছি কি করা যায়। ইকো এখন কি হবে? আরে আরে তাই তো ভাবছি, অন্য গ্রামেও তো খোঁজ নিলাম, না পেলে আমি কি করবো বলো তো। আমার একমাত্র মেয়ে কি লগ্ন ভ্রষ্ট হবে গো? আমি আপনার মেয়েকে লগ্ন ভ্রষ্ট হতে দেবো না মা। এই 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 তুই কে, কে তুই? আগে বলো নাপিত, আমার বংশ পরম্পরায় নাপিত। বাবা তুমি আমায় বাঁচালে, যাও যাও যাও, তাহলে কাজে লেগে পড়ো, যাও। এই না 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 না, তা কি করে হয়, তা কি করে হয়, বাঁদর নাপিত। না না জি, তুমি চুপ করো তো, তোমার জন্য আজ এই বিপদ। তাছাড়া বাঁদর আর মানুষের তফাত কতটুকু? ও তো মানুষের কথাও বোঝে, মানুষের মতো কথাও বলে, যাও। কিন্তু ওর গলাটা কেমন চেনা চেনা লাগছে, কেমন একটা কেমন একটা। যাও বাঁদর ভাই, তোমার যা যা লাগবে চাকরকে গিয়ে বলো, এনে রাখবে। দেখি কাল সকালে তো আবার যেতে হবে, তখন না হয়। একটা বড় ভুল হয়ে গেছে, নাপিতে নতুন জামা কাপড়টা দেওয়া হয়নি। সে কি? আরে কিন্তু কোথায় দেব, ওর ঠিকানাই তো রাখিনি, কি হবে এখন? ও বলছিল ওরা বংশ পরম্পরায় নাপিত, তার মানে নিতাইয়ের বউ ওর ঠিকানা জানবে। দেখেছো দেখেছো দেখেছো, রাগের মাথায় নিতাইয়ের বউটাকে নেমন্তন্ন করতে ভুলে গেছি। ছি 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 ছি, আমার নিজেই নিতাইয়ের বউকে নেমন্তন্ন করে আসা উচিত। হ্যাঁ দাও 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 দাও।
দাও আমি যাই আমি যাই যদি সেখানে বাঁদরের সরি বাঁদর নাপিতের ঠিকানাটা পাই যাই আমি। নিতাই অনিতাই কি হ্যাঁ তুই আগে আমি আপনার নাপিত নিতাই তাই তো ভাবি তাই তো ভাবি গলাটা যেন কেন চেনা চেনা লাগে ক্ষমা করে দিন হুজুর আমার অন্যায় হয়ে গেছে ওরে ওরে তুই আমার মেয়েকে লগ্ন ভ্রষ্টা হওয়ার থেকে বাঁচিয়েছিস আমি কি তোকে ক্ষমা না করে পারি একটু বেশি আদর করছে তাকে চুমুও খাচ্ছে